বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের জন্য মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ সাজেশন এই মুহূর্তে তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা সবাই জানো যে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের শর্ট টাইপের প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশি, এবং এটাও জানো যে আমাদের যে 70 মার্কের পরীক্ষা হয় তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে এমসিকিউ কোশ্চেন রয়েছে, এসএকিউ কোশ্চেন রয়েছে, এবং আমাদের যে 7 মার্কের প্রশ্ন রয়েছে। কিন্তু বাস্তবিক পক্ষে যদি আমরা প্রকৃতভাবে দেখতে যাই, আমাদের এমসিকিউ প্রশ্ন যেখানে আমাদের রয়েছে হচ্ছে কিন্তু 21টি, এসএকিউ কোশ্চেন আমাদের যেখানে রয়েছে 14টি, আর সেখানে আমাদের 7 মার্কের প্রশ্ন লিখতে হচ্ছে 5টি। কিন্তু বাস্তবিক পক্ষে যে বিষয়টা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে 7 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু ডাইরেক্ট 7 মার্কের একটাও প্রশ্ন আসে না। তো কিভাবে আসে প্রশ্নগুলো? এই যে 7 মার্কের প্রশ্ন সবসময় 1, 2, 3 এই যে মার্কগুলো বললাম এই মার্কগুলোর মধ্যে আসে, এবং তার মধ্যে 2 মার্কের প্রশ্ন অত্যাধিক পরিমাণে আসে, এবং 1 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্নটাও তুলনামূলক কম। তো যাই হোক, এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো বেশিরভাগ কিন্তু শর্ট টাইপের প্রশ্ন, এবং যে কারণে আমাদের কিন্তু মূল সাজেশন যেটা রয়েছে সেটার ক্ষেত্রে শর্ট টাইপের প্রশ্নের পরিমাণটাই খুব বেশি রয়েছে, এবং তুলনামূলকভাবে কিন্তু একটু বেশি প্রশ্ন তোমাকে পড়তে হবে, কারণ শর্ট বেজের উপরেই দাঁড়িয়ে কিন্তু আমার এই সাবজেক্টের প্রশ্ন পরীক্ষাতে আসবে। তো সেইভাবেই কিন্তু তোমাদের সামনে সাজেশনটা করা হয়েছে, এবং তোমাদের সাজেশনটা একটু অধ্যায়ভিত্তিকভাবে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা রয়েছে, কারণ বিষয়গুলো তোমরা সেখান থেকে খুব তাড়াতাড়ি অ্যাবজার্ভ করতে পারবে। তো চলো আমরা পরপর সাজেশনটাকে জেনে নিই, কোন কোন প্রশ্নগুলো এবছর ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো একটু জেনে নিই। প্রথম, লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, যেখান থেকে কিন্তু আমাদের 15 মার্কের প্রশ্ন আসবে। আমাদের এখান থেকে কিছু কিছু ডেফিনেশন পড়তে হবে, তার মধ্যে কম্বিনেশনাল লজিক সার্কিট বলতে কী বোঝো, টু লেভেল সার্কিট কী, ইউনিভার্সাল গেট বলতে কী বোঝো, তারপরে যেটা রয়েছে দেখো, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে অর আর অ্যান্ড গেট অঙ্কন করতে হবে, তারপরে যেটা রয়েছে দেখো, শুধুমাত্র নর ব্যবহার করে অর আর অ্যান্ড গেট অঙ্কন করতে হবে, তারপর এক্সআর গেটের ট্রু টেবিলের সহ সার্কিট সিম্বলটি দেখাও। পরবর্তী যে কোশ্চেন রয়েছে দেখো, এক্স নর গেটের ট্রু টেবিল সহ সার্কিট সিম্বলটি দেখাও, ঠিক আছে। তারপরের যে প্রশ্ন রয়েছে দেখো, কন্ট্রোল লাইনের কাজ কি। পরবর্তী কোশ্চেন, ডাটা সেক্টর কাকে বলে এবং কেন। এই যে 4-5টা ব্লক ডায়াগ্রাম রয়েছে এর মধ্যে কিন্তু একটা ব্লক ডায়াগ্রাম আসবেই, তবে 4x1 মার্কসের কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে ফুল অ্যাডার, ফুল সাবস্ট্রাক্টর, 4x1 মার্কস, 1x4 2 মার্কস, আর একটা হচ্ছে 4x2 এনকোডার, প্রত্যেকটাই ভালো করে পড়বে কিন্তু, ঠিক আছে। কিছু সার্কিট ডায়াগ্রাম রয়েছে, তার মধ্যে ফুল অ্যাডার ইউজিং, 2 হাফ অ্যাডার, 3x8 ডিকোডার সার্কিট, ডেসিমাল টু বাইনারি এনকোডার সার্কিট, আর 1x4 ডিমাল্টিপ্লেক্সার সার্কিট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এবার কিছু ডিফারেন্স বলছি, যেটা হচ্ছে ডিকোডার ও মার্কসের মধ্যে পার্থক্য, ডিকোডার ও এনকোডারের মধ্যে পার্থক্য, ফুল অ্যাডার ও ফুল সাবস্ট্রাক্টারের মধ্যে পার্থক্য, ঠিক আছে। কোনো প্রশ্ন বাদ দেবে না কিন্তু, বারবার বলছি, কারণ শর্ট টাইপের প্রশ্ন 1-2 মার্ক করে আসে, কোনটা দেবে না তার কোনো গ্যারান্টি নেই। নেক্সট আমরা চলে আসবো নেটওয়ার্কিং, যেখান থেকে আমাদের 20 মার্কের প্রশ্ন আসে। ডেফিনেশন রয়েছে কিছু কিছু গুরুত্বপূর্ণ, যেগুলো ভালো করে পড়তে হবে, যেমন সিমপ্লেক্স কি, হাফ ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন বলতে কি বোঝো, নেটওয়ার্কিং এর দুটি সুবিধা, ব্যান্ডউইথ কি, বট কি, স্টার ও স্টপ বিট বলতে কি বোঝো, মডেম কি, বাস, স্টার আর রিং টোপোলজির সুবিধা অসুবিধা লেখো, প্রোটোকল কি, টুইস্টেড পেয়ার কেবিল এর সুবিধা অসুবিধা লেখো, ফাইবার অপটিক কেবিলের সুবিধা অসুবিধা লেখো, তারপর হচ্ছে আপলিঙ্ক ও ডাউন লিঙ্ক বলতে কি বোঝো, URL কি এর গঠনটি দেখাও, DNS বলতে কি বোঝো, ক্লাস A, ক্লাস B ও ক্লাস C IP অ্যাড্রেস এর গঠন কি, AUINMIL.org.edu ডোমিন এর অর্থ কি, সার্চ ইঞ্জিন কি উদাহরণ দাও, ব্রাউজার কি উদাহরণ দাও, সোশ্যাল নেটওয়ার্কিং কি উদাহরণ দাও, WWW বলতে কি বোঝো, ফেয়ারওয়েল কি, ISP কি, CSMA, CDS সম্পূর্ণ নাম কি, ইমেলের একটি সুবিধা অসুবিধা লেখো, হাইপারলিঙ্ক কি, MT ট্যাগ বলতে কি বোঝো, HTML ফাইলের ডিফল্ট এক্সটেনশন কি, HTML এর ইমেজ ইনসার্ট করার ট্যাগটি উদাহরণ সহ লেখো, HTML ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার ট্যাগটি উদাহরণ সহ লেখো, HTML এর দুটি ওয়েব পেজকে লিঙ্ক করার ট্যাগটি উদাহরণ সহ লেখো, মার্কিউ ট্যাগ এর ব্যবহার লেখো, ফ্রেমের সেট ট্যাগের কাজ কি, HTML এ BR-HR ট্যাগের কাজ লেখো, HTML এ LIST ট্যাগের উদাহরণ দাও। কিছু কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে এখান থেকে, যেটা হচ্ছে সিরিয়াল ও প্যারালাল কমিউনিকেশনের মধ্যে পার্থক্য, গাইডেড অ্যান্ড আনগাইডেড মিডিয়ার মধ্যে পার্থক্য, হাব ও সুইসের পার্থক্য, UTP ও STP এর মধ্যে পার্থক্য, আর একটা হচ্ছে HTTP ও FTP এর পার্থক্য, ইমেলে CC ও BCC এর মধ্যে পার্থক্য, আর একটা প্রশ্ন, একটা মডেল দিয়েছি কিন্তু যে এটাই আসবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, কিন্তু এই টাইপসের প্রশ্ন আসবে, যেমন HTML নিম্নলিখিত পেজটি তৈরি করে পেজটিতে নিম্নলিখিত ডেটা ইনসার্ট করো, যেমন কোর্স টপার রয়েছে, কম্পিউটার কোর্স ডিউরেশন এপাশে রয়েছে, কমার্স অ্যান্ড কমা 2 ইয়ার্স, BCA অ্যাজ পার সেমিস্টার টপিক, BTech হচ্ছে অ্যাজ পার সেমিস্টার টপিক। তো এই টাইপের মডেলের কিন্তু একটা প্রশ্ন আসবেই, অর্থাৎ সেগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, মানে কোনটা আসবে হুবহু কমন দেওয়া সম্ভব নয়।
হ্যাঁ ঠিক আছে, তারপরে চলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পরের চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে, এখান থেকে আমাদের 15 মার্কের প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো রেডি করবে দেখো। ডিবিএমএস এর সুবিধা অসুবিধা, ডিডিএল, ডিএমএল, ডিসিএল এর সংজ্ঞা সহ উদাহরণ দাও, ডিবিএমএস এ ডিবি এর ভূমিকা কি, ডাটা ডিকশনারি বলতে কি বোঝো, মেটা ডেটা কাকে বলে, ফিজিক্যাল ও লজিক্যাল স্কিম বলতে কি বোঝো, ডেটা ইন্টিগ্রিটি বলতে কি বোঝো, ডেটা রিডিউন্ডেন্সি বলে বলতে কি বোঝো, নিম্নলিখিত বিষয়গুলির বিবরণ দাও, তার মধ্যে কার্ডিনিটি, ডিগ্রি, অ্যাট্রিবিউটস, টুপল, ডোমেন, এন্টিটি, তারপর হচ্ছে হিরার্সিক্যাল ডেটা মডেল বলতে কি বোঝো, ওয়ান টু ওয়ান অ্যান্ড ওয়ান টু মেনি রিলেশনশিপের উদাহরণ দাও, প্রাইমারি কি ও ফরেন কি বলতে কি বোঝো, ইয়ার ডায়াগ্রামে অ্যাট্রিবিউট রিলেশনশিপ এন্ট্রি প্রকাশ করার চিহ্নগুলো কি কি, গ্র্যান্ড ও রিভক স্টেটমেন্টের কাজ কি, রিলেশন অ্যালজেব্রাতে বিভিন্ন প্রকার সেট অপারেশনের বিবরণ দাও, তারপর হচ্ছে সার্টিশিয়াল প্রোডাক্ট বলতে কি বোঝো উদাহরণ দাও, সিলেকশন ও প্রজেকশন অপারেশনের সংজ্ঞা সহ উদাহরণ দাও, নিম্নলিখিত এসকিউএল কোয়ারিগুলির উদাহরণ দাও, ক্রিয়েট, ইনসার্ট, অর্ডার বাই, লাইক আর বিটুইন, এসকিউএল কমান্ডের সাহায্যে নিম্নলিখিত কাজগুলি করো, তার মধ্যে স্টুডেন্ট রোল নম্বর বিভিন্ন বিষয়গুলো রয়েছে। সরি, এখানে যেটা প্রশ্ন আমি দিয়েছি তোমাদের, এসকিউএল কমান্ডের সাহায্যে নিম্নলিখিত কাজগুলি করো, এরকমভাবে কিন্তু তোমাকে প্রশ্ন আসবে। তারপরের প্রশ্ন চলে আসো আমরা স্টুডেন্ট, যেখানে দেখো রোল নেম, এসিসিটি, কমা, বিও, কস্ট অ্যান্ড ট্যাক্স, টোটাল, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর মধ্যে থেকে প্রথমে এ নম্বরের প্রশ্ন, রেকর্ডগুলির স্টুডেন্টদের রোল অনুসারে ডিসেন্ডিং অর্ডারে সাজাও, বি নম্বরের প্রশ্ন সেই সব স্টুডেন্টদের রেকর্ডগুলি দেখাও যাদের নামের শেষে জিত আছে, আবার সি দাগের প্রশ্ন যেসব স্টুডেন্ট টোটাল 250 থেকে 300 মধ্যে পেয়েছে তাদের নাম ও রোল দেখাও, তো এই টাইপসের প্রশ্ন কিন্তু পাবে। এবার আমরা এক্সেলের শিটে চলে আসবো, যেখান থেকে আমাদের 10 মার্কসের প্রশ্ন আসে, 15টা প্রশ্ন রয়েছে এই পাঠে। প্রথম হচ্ছে এক্সেলের 4টি ডেটা টাইপের নাম ও তাদের কাজ, সায়েন্টিফিক ফরম্যাটিং কি, 125কে সায়েন্টিফিক ফরম্যাটে প্রকাশ করো, এমএস এক্সেলে ডাটা ফিল্টারিং বলতে কি বোঝো, এমএস এক্সেলে গোল সিক কি, এমএস এক্সেলে বিভিন্ন প্রকার সেল রেফারেন্সগুলি উদাহরণ সহ আলোচনা করো, এমএস এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং বলতে কি বোঝো, এমএস এক্সেল 2007 ফিল হ্যান্ডেল বলতে কি বোঝো, এমএস এক্সেলে নিম্নলিখিত ফাংশনগুলির উদাহরণ সহ আলোচনা করো, তাদের মধ্যে ম্যাক্স, প্রোডাক্ট, এভারেজ, কাউন্ট, রাউন্ড, আপার, লোয়ার, কনকেটেন্ট, আর একটা হচ্ছে নাও, তারপরে হচ্ছে এমএস এক্সেল 2007 মোট র ও কলমের সংখ্যা কতগুলো, এমএস এক্সেল 2007 সর্বশেষ সেল অ্যাড্রেসটি কী, এমএস এক্সেলে একটি রো হাইড ও আনহাইড করার ধাপগুলো কী কী, এমএস এক্সেলে একটি লাইন চার্ট ইনসার্ট করার ধাপগুলো লেখো, এমএস এক্সেল 2007 ডাটা শর্ট করার পদ্ধতিগুলো কী, এমএস এক্সেল 2007 কোনো সেলের ভ্যালু 350-এর বেশি হলে লেখাগুলির রং সবুজ করার পদ্ধতি কী, বিভিন্ন প্রকার শর্টকাট কী ও রিবনের কমান্ড গ্রুপগুলোর নাম কিন্তু পড়তে হবে। আমাদের লাস্ট চ্যাপ্টার রয়েছে এমএস এক্সেল, যেখান থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন আসে, এখান থেকেও আমাদের স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন রয়েছে, যেমন এমএস এক্সেসে 4টি ডাটা টাইপের নাম তাদের কাজ, এমএস এক্সেসে টেক্সট ও মেমো ডেটা টাইপের পার্থক্য, এমএস এক্সেস 2007 ফর্ম ও রিপোর্ট বলতে কি বোঝো, এমএস এক্সেসকে ম্যাক্রো কি, এমএস এক্সেস 2007 কোয়ারি বলতে কি বোঝো, এমএস এক্সেস 2007 প্রধান দু প্রকার কোয়ারির বিবরণ দাও, এমএস এক্সেস 2007 ডিজাইন ভিউ, 3 ডেটাশিট ভিউয়ের বিবরণ দাও, এমএস এক্সেস 2007 ফিল্ড বলতে কি বোঝো, এমএস এক্সেস 2007 দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার ধাপগুলো দেখাও, এমএস এক্সেস 2007 অটো ফর্ম ও অটো রিপোর্ট বলতে কি বোঝো, এমএস এক্সেস 2007 উইজার্ডের সাহায্যে ফর্ম তৈরি করার ধাপগুলো কী কী, এমএস এক্সেস 2007 মডুলেস বলতে কি বোঝো, এমএস এক্সেস 2007 ফোর কারেন্সি ডেটা টাইপের ব্যবহার লেখো, ওএলই অবজেক্ট বলতে কি বোঝো, এমএস এক্সেস 2007 ডিজাইন ভিউয়ের সাহায্যে কোয়ারি তৈরির ধাপগুলো কী কী, এমএস এক্সেস 2007 একটি টেবিলে ডেটা ইনসার্ট করার ধাপগুলো কী কী, এমএস এক্সেস 2007 ফাইল এক্সটেনশন বলতে কী বোঝো, এমএস এক্সেস 2007 কোয়ারি ক্রাইটেরিয়া বলতে কী বোঝো, বিভিন্ন শর্টকাট কী ও রিবনের কমান্ডগুলির নাম কিন্তু তোমাকে পড়তে হবে। তো এই হলো আমাদের ওভারঅল অল চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করলাম। দেখো তোমরা অনেকেই ভাবছো স্যার কত প্রশ্ন দিল, কিন্তু কী করবো দেখো কিচ্ছু করার নেই, কারণ সমস্ত প্রশ্ন তোমাদের যেটা প্রথমেই বললাম সব প্রশ্নই হচ্ছে শর্ট টাইপের প্রশ্ন, তো এই এত শর্ট টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে তা কী বলবো, তো আমাদেরও তো সেইভাবেই প্রিপারেশন নিতে হবে। তবে যে সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরলাম বা যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এইগুলো যদি তোমরা কমপ্লিট করে যেতে পারো, এটুকু নিশ্চিন্তে বলতে পারি যে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে, এটা একদম গ্যারান্টিতে বলা যেতে পারে। এমনকি শর্ট টাইপের কোশ্চেন, এমসিকিউ, এসএকিউ প্রত্যেকটা বিষয় কিন্তু এর মধ্যে থেকে অনেক অনেক পাবে। এটাই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।
একটা কথা অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু সম্পূর্ণ একটা প্রশ্ন মডেল, এবং আশা রাখছি এই প্রশ্ন মডেল থেকে তোমরা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে প্রশ্ন কমন পাবে। তবুও তোমাদের জন্য যে সাজেশনটা শেয়ার করেছি, সেই সাজেশনটা যত প্রশ্ন আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে করে যাবে, এই হলো মূল কথা। ধন্যবাদ।